করা যাবে না আর এক মানে যেমন ধরেন একটা এলাকার মুসলিমরা তারা সিদ্ধান্ত নিল তার সংখ্যায় অনেক ধরেন দুই তিন লাখ চার লাখ পাঁচ লাখ তারা একটা স্ট্রং কমিউনিটি থাকে তারা বসে সবাই সিদ্ধান্ত নিলো যে পৃথিবীর পুরানো আস্তে কি আছে না আছে সেটা আমরা দেখবো না আমরা এমন একটা ব্যবস্থা করবো যাতে মহিলারাও নামাজ পড়াইতে পারে মানে মহিলা ইমাম হম মহিলা ইমামরাও নামাজ পড়াইতে পারবে তারপর ধরেন বললো যে খ্রিস্টানদের মতো আমরাও মসজিদে মানে নারী পুরুষ বিবাহিত অবিবাহিত হোক অসুবিধা নাই পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তে পারবে একজন মহিলা ইমামের পিছনে নারী পুরুষ নির্বিশেষে সবাই পর্দা টর্দা ছাড়া মানে ধরেন আলাদা গ্যাপ দিয়ে পর্দা না মানে একদম পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়বে এইভাবে যদি একটা নির্দিষ্ট মুসলিম কমিউনিটি করে তারা মানে পারে সেইভাবে মুসলিম ধর্মটা মানে গ্রো করতে পারে মানে যেটা ওই যে অমিত ভাই বিবর্তনের নিয়ম আর কি বিবর্তনে যদি ওই পার্টিকুলার চেঞ্জটা সার্ভাইভ করে তাহলে সেটা সার্ভাইভ করে যাবে মানে ওরাই প্রিডোমিনেন্ট হবে বাকিগুলি বিলুপ্ত হয়ে যাবে তো ওইভাবে ইসলামের মানে মানে সংস্কার হইতেই পারে কিন্তু আপনি যদি ওই পুরানো জায়গায় বারবার ফেরত যান যে নবী মোহাম্মদ কি বলে গেছিল যে মহিলারা কি করতে পারবে বা মসজিদে পর্দা ছাড়া মানে পর্দা মানে বলতে দেওয়াল মহিলারা আলাদা জায়গায় পুরুষ আলাদা জায়গায় উনি কি বলে গেছিলেন আমরা সেটাই ফলো করবো তাইলে ভাই মানে সংস্কার সম্ভব না আবুল ভাই বুঝতে পারছেন জি জি তাহলে যারা মডারেট মুসলিম মানে অনেক আছে কোরআন মানে কিন্তু হাদিস মানে না তাদের দ্বারা কি কোনো সংস্কার সম্ভব কোরআন মানে হাদিস মানে না হ্যাঁ ওই যে বললাম যে যদি তারা মানে তাদের মানে মুসলিম সমাজের ভাইদের সঙ্গে মানে যে আদর্শিক যুদ্ধ সে আদর্শিক যুদ্ধ কইরা যদি তারা সংখ্যায় বাইরা মানে থাকতে পারে সে সুন্দর ধরেন পঞ্চাশ বছর পর পঞ্চাশ বছর পর দেখা গেল কোনো মুসলিমই হাদিস মানে না তারা শুধু কোরআন মানে এবং সেটাও খুব মানে লুজলি যেভাবে ইহুদিরা আজকাল তাদের ধর্মটা মানে বা খ্রিস্টানরা তাদের ধর্মটা মানে খুব লুজলি মানে তাইলে মানে ওইভাবে ই হবে কিন্তু মডার্নটা যদি ওইটাই করে মুখে একটু বলিস যা বলি কিন্তু আসলে যা বলে গেছে আমরা সেটাই করবো তাইলে ভাই সংস্কার হবে না কিন্তু এইটা তো ইসলাম তো অনেক বেশি আমার যেটা মনে হয় ইসলাম অনেক বেশি অর্গানাইজড রিলিজিয়ান অনেক বেশি ডকুমেন্টেড রিলিজিয়ান সেই জন্য যে সমস্ত মানে যদি রিফর্ম করতে চান যেমন ধরুন বললেন যে যে বাল্যবিবাহ এই জিনিসটা করব না আজ থেকে বাল্য বন্ধ করে দিলেন রুলস যে না এটা করা যাবে না বা এরকম বন্ধ করে দিলেন তো তখন আপনি কি মানে যে মূল যে তার চিন্তাধারা তার যে বেসিক যে ফিলোজফি সেই ফিলোজফির এগেনস্টে চলে যাচ্ছে না তখন জিনিসটা তখন ধরেন আপনাদেরকে বিনয়ের সঙ্গে বললো ভাই প্লিজ যাইটা জান বললেন না আমরা একটু মানে সংস্কার করি হ্যাঁ এই ভদ্রভাবে যদি তারা বলে যে আপনারা যারা জানেন তো জানেন প্লিজ আমাদের লজ্জা দিয়ে না আমাদের লজ্জা দিয়ে না আমরা জানি যে অতীত আমি কিছু ভুল আছে কিন্তু আমরা সেটা কারেক্ট করবো না উই উইল ব্রেক ফ্রি অফ এই সাহসটা যদি তারা অর্জন করতে পারে সংস্কার সম্ভব যেমন উদাহরণ দিই অমিত ভাই সেটা হচ্ছে লিওনেল মেসি মানে লিওনেল মেসি আপনি তো জানেন যে ক্যাথলিক সে ক্যাথলিক খুব বিশ্বাসী ক্যাথলিক প্রতিবার গোল করার পরে সে ক্রস আছে তো এই লিওনেল মেসি আপনি তো জানেন আপনি নিশ্চয়ই জানেন যে ক্যাথলিক ধর্মে কিন্তু প্রি ম্যারিটাল সেক্স একেবারে

ওই একটা গোল করার পর একটু হয়তো ক্রস আঁকে বা একটা মনের শান্তির জন্য আর ওইভাবে যদি হয় ওই ক্যাথলিসিজম তো খুব মানে ওয়েল ডকুমেন্টেড পোপের খুব কঠিন কন্ট্রোলে ছিল আপনি জানেন এগুলি সেটা ভাইয়া তারপর প্রোটেস্ট্যান্টিজম আসলো মার্টিন লুথার নিয়ে আসলেন মুসলিমরা যদি ওই যে পোপ কেন্দ্রিক খ্রিস্টানরা যেভাবে পোপের মানে করাল গ্রাস থেকে বের হয়ে আসছে মুসলিমরা যদি মোহাম্মদের করাল গ্রাস থেকে বের হয়ে আসতে পারে যে অ্যাকচুয়ালি মানে সেকুলার থটে যেটা বলা হয় আমরা সেটি পালন করব সেটাকে আমরা মোহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখবো না সেটাকে বলবো যে আমাদের ইসলাম আমাদের ইসলাম এইভাবে বললে আমরা সেকুলার থট গুলিকে ইনকর্পোরেট করবো আমাদের মানে মানে দৈনন্দিন জীবন আচরণে তো সেইভাবে যদি না করতে পারে ভাই তাহলে এটা আসলে সম্ভব না এটা ঠিক না আসলে আমার এই মানে বল আছে অবশ্যই ঠিক আছে আবুল আর কিছু বলতেন আর কিছু যুক্ত করতেন নাকি আজকের মতো শেষ করি তাহলে লাইভ জি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আবুল যুক্ত হওয়ার জন্য আপনার সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে তাহলে কলিমুল্লাহর কথা একটু শুনি কলিমুল্লাহ শুনতে পাচ্ছেন আনমিউট করে বলুন একটু শুনি কলিমুল্লাহ হ্যালো হ্যাঁ হ্যালো বলুন শুনি আমি শুনতে পাচ্ছি যে আমার ওই যে প্রশ্নটা হইল হ্যাঁ এই যে টেলিপ্যাথি যেটা বিষয় আছে এটা কি আসলে কোনো ব্যাখ্যা আছে নাকি টেলিফারি জিনিসটা কি একটুখানি বলেন শুনি এই যে টেলিপ্যাথি বলে ওইটা হ্যাঁ কাকে বলে একজন মানুষের মনের দ্বারা আরেকজনের যে একটা মেসেজ পাঠানো এইসব এগুলো আর কি আচ্ছা ধরুন হচ্ছে এইবারে এই টেলিপ্যাথি মানে ব্যাপারটা হচ্ছে যে এই টেলিপ্যাথি জিনিসটা ধরুন এরকম একটা গল্প যে আপনি হয়তো কোনো একটা বন্ধুর কথা ভাবছেন ঠিক আছে সেই বন্ধু হয়তো আপনাকে হঠাৎ করে সেদিনকে ফোন করলো তা আপনি হয়তো সেই বন্ধু হয়তো আপনার এই কথা ভাবছিল এরকম একটা ঘটনা হলো বা ধরুন হচ্ছে আপনি কারোর সাথে অনেকদিন দেখা হয়নি তার কথা ভাবছেন বাজারে গিয়ে হঠাৎ তার সাথে দেখা কোনো একটা মলে ঘুরতে গিয়ে হঠাৎ তার সাথে দেখা ধরুন আপনার হঠাৎ এক্স গার্লফ্রেন্ডের কথা মনে হলো হঠাৎ করে দেখলেন হয়তো আপনি তাকে কোথাও একটা যেতে দেখলেন ঠিক আছে এই ধরনের ঘটনাগুলোকে জেনারেলি টেলিপ্যাথি বলে হ্যাঁ তা একটা একটা কমিউনিকেশন এটা কমিউনিকেশনটা কিরকম কমিউনিকেশন থট অথবা আইডিয়ার কমিউনিকেশন হ্যাঁ

এই ধরনের কোনো জিনিস কোনো একটা প্রুফ আমরা কখনো দেখতে পাই না যদি এই ধরনের টেলিপ্যাথি বা এই ধরনের কিছু থাকতো যদি এরকম থাকতো তাহলে থট রিডিং বা এই এই ধরনের কারোর একটা মনে চলছে জিনিসগুলো যদি সত্যি কোনো একটা ইয়ে থাকতো তাহলে কে খুন করেছে বা কে অপরাধী এই জিনিসটার জন্য আর বিচারের এভিডেন্স এর খুব একটা দরকার পড়তো না তখন আমি কেউ একজন মাইন্ড রিড করে এরকম করি তখন এটা করে নিত তখন এই কি বলে কথা কথা বলে নিত আপনার আপনার সাথে একটা গার্লফ্রেন্ড হয়েছে নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে এই গার্লফ্রেন্ড কোয়াটসঅ্যাপ টেস্ট টেস্ট করছেন বা কিছুটা করছেন সেটা করার দরকার হতো না জাস্ট একটা ইয়ে করতেন জাস্ট একটা মানে আহ একটা ভাবতেন একটা থট এরকম ভাবতেন আপনার গার্লফ্রেন্ড সেই থটটা ক্যাপচার করে নিত বা আপনার গার্লফ্রেন্ড কিছু বলছে সেই থটটা ইয়ে করত আপনি মনে খুব ভাবছেন করে খুব ভাবছেন এরকম মানে আগে থেকে কোনো কিছু ফিক্স করতে হতো না গার্লফ্রেন্ডের সাথে দেখা করবেন কি হতো যে হঠাৎ করে আহ ইয়ে হতো হঠাৎ করে আহ আপনি যেরকম ভাবেন গার্লফ্রেন্ড ঠিক সেই টাইমে যেখানে দেখা করার কথা সেখানে চলে আসতো কিন্তু এই জিনিসগুলো হয় না এই কাজের জিনিসগুলো যেগুলো সেগুলো হয় না কতগুলো র্যান্ডাম জিনিস ঘটে এগুলো কেন ঘটে কারণ আপনি অনেক কিছুই ভাবেন অনেক কিছুই থট অনেক কিছুই মাথার মধ্যে আসে অনেক কিছুই ভাবেন এইবারে হয়তো কোনো একটা সাথে ধরুন আপনি কারোর কথা একটা করে অনেকগুলো বন্ধুর কথা ভেবেছে কোনো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে ওই সময় দেখা হয় না কোনো এক সময় দেখা হয়ে গেছে আপনার ওই থটটা মনে পড়লো আর তাই তো আমি ওর কথা ভাবছিলাম কি করে দেখলাম এটা একটা পজিটিভ আহ এটা একটা আপনি আহ একটা এই জিনিসটা ব্রেন হঠাৎ করে ওই জায়গাতে ইন্ডেক্সিং যেটা ছিল সেই থটটাকে আপনার কাছে মনে এনে দিল যে এই জিনিসটা কিন্তু ওই সবকে ভেবেছিলি তো এটা কমিউনিকেশনের জন্য একটা ইয়ে করলেন একটা ইন্ডেক্সিং করে রাখলো ইন্ডেক্কসিংটা সেখান থেকে ব্রেন আপনাকে এনে দিল যাতে আপনি কমিউনিকেটটা করতে পারেন তার সাথে কি কথা বলবেন বা কি বলবেন সেই জিনিসগুলো তো এইবারে এই জিনিসটাকে আমরা অনেক সময় টেলিপ্যাথি বলে চালিয়ে দিই বাকি যেহেতু যে থটগুলো ছিল সেগুলো আমরা ভুলেই যাই যে আরো অনেক কিছু ভেবেছিলাম সেগুলো মিললো না এই জিনিসটা মিলে গেল এরকম আমরা বাকি সেই জিনিসগুলোকে আমরা ভুলে যাই বাকি জিনিসগুলোর কথা আমরা মনে রাখি না আমরা শুধু এই পার্টিকুলার দুটো জিনিসের কথাই মনে রাখি যে একটা একটা আমি জিনিস ভেবেছিলাম আর একটা জিনিস আমি বন্ধুটাকে দেখলাম এই দুটো জিনিস আমরা মনে রাখি এই টেলিপ্যাথির পেছনে এর থেকে বড় আর কোনো রকম সাইন্টিফিক কারণ নেই এর পেছনে কোনো রকম অলৌকিক রহস্য এরকম কিছু নেই জি ধন্যবাদ প্রশ্ন ছিল জি না ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সাবধানে থাকুন তাহলে ভালো থাকবেন পরের দিন আপনার সাথে কথা হবে তাহলে হ্যাঁ ধন্যবাদ আসলে ধন্যবাদ ঠিক আছে